আমাদের আজকের বিষয় মন্দোলকের ভেতর বাহির ঘটনার পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত অভিনয় পর্দার বিষয় হলেও অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের মনের ভেতরেই বসবাস করেন নায়ক নায়িকাকে দর্শক যত ভালোবাসেন ততটাই ঘৃণা করেন ভিলেনদের তবে খল চরিত্রে অভিনয় করেও কেউ কেউ দর্শকদের মনের ভেতরেই জায়গা করে নিয়েছেন অনেকে খলনায়ক থেকেও হয়েছেন জনপ্রিয় নায়ক আমাদের সিনেমায় অনেক খলনায়কই নাম করিয়েছেন কেউ সামাজিক সিনেমায় কেউ পোশাকি সিনেমায় কেউ অ্যাকশন সিনেমায় কেউ রোম্যান্টিক এমনি নানা ঘরানায় জনপ্রিয় হয়েছেন তারা গোলাম মুস্তাফা এটিএম শামসুজ্জামান জসিম রাজীব মিজু আহমেদ হুমায়ুন ফরিদি ডিপজল জল সিডাক মিশা সৌদাগর ডন শানুশিবা থেকে নতুন প্রজন্মের তাস্কিন জিতু আহসান এমনি নাম অনেক খলনায়ক থেকে জনপ্রিয় নায়ক হয়েছেন জসীম নায়ক থেকে খলনায়ক হয়েছেন রাজীব মিশা সৌদাগর অমিত হাসান প্রমুখ টেলিভিশনের নন্দিত অভিনেতা হুমায়ুন ফরিদিও হয়ে যান জনপ্রিয় খলনায়ক কোনো কোনো খলনায়কের জনপ্রিয়তা নায়কদের চেয়ে কম নয় খলনায়কদের নিয়ে সাধারণভাবে মানুষের নেতিবাচক ধারণাই থাকে মানুষ ভাবেন পর্দার মতো মানুষটি ব্যক্তি জীবনেও মদ্যপ চরিত্রহীন লোভী ইত্যাদি ইত্যাদি বাস্তবে কেমন তারা আমার চোখে বাস্তবতাটা একটা আলাদা বিষয় আর পর্দার জীবনটা আলাদা একটা বিষয় বাস্তব জীবনের উপর একটা ছায়া নির্ভর করে ফিল্ম তৈরি হয় মানে বাস্তব আর ফিল্ম লাইফের টোটাল ধারণাটা আলাদা পর্দার আড়ালে বিব্রত হয়েছি মানে কি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম মম সিং আর্মি অডিটোরিয়ামে এত লোকজন এসেছিল যে পরে আর্মিরা কন্ট্রোল করতে পারে পরে পনেরো বিশজন লোক দরজা ভেঙে আমার সামনে এসে দরজা শু পড়েছে আমার সাথে আমার পরিচালক ছিল প্রযোজক ছিল সবাই তো আমরা ভয় পেয়ে গেলাম আমি বললাম যে ভয় পেয়ে না আমি ওদের সাথে কথা বলছি তো এখন সবাই আমাকে শুধু আমার শরীর ধরে দেখতেছে আমাকে কেউ জড়ায় ধরতেছে কেউ পালে আমার জামা খুলে দিচ্ছে মানে এরকম একটা অবস্থায় পড়ে গেছিলাম বিব্রতকর অবস্থায় পড়েছি এরম মানে এত অগণিত যে কোনটা কোনটা বলবো তারপরে বলি একটা বিয়ের বাড়িতে গিয়েছিলাম অনেক আগে একটা বাচ্চা আমাকে দেখি চরম চিৎকার খুবই খারাপ অবস্থা মানে কান্নাকাটি হয়ে আরম করছে আমি না বুঝিনি ব্যাপারটা তারপরে সব হয়ে খেয়েছে খেয়েছে ওই বাচ্চাটা মানে পারে মানে মারবেই মানে এরকম একটা বিশ্রী অবস্থা চিল্লি হয়ে হই বিয়ের বাড়ির মধ্যে তখন বলল যে ভাই কালকে যে ছবিটা দেখছিল আপনার যে আপনি যে হিরো হিরোইনটাকে মেরে ফেলেছেন বার্সর ঘরের মধ্যে এই বাচ্চাটার ভয় ঢুকে গেছে আমি বোধহয় ঠিক আবার লোকজন নিয়ে আসছি এই আজকের এই বিয়ে বাড়িতে ঠিক বোধ এই মানে এই বিয়ের বরকোনাকে মারবে এরকম এটা এরকম অনেক রকম ঘটনায় থাকে ভিলেন নিয়ে কাজ করতে গিয়ে বিপদকর পরিস্থিতি তো অনেক জায়গায় পড়েছি আমরা যখন অডিয়েন্সের কাছাকাছি যাই ভিলেন আমাদের সঙ্গে গেল হয় এক ছবিতে তো হলের মধ্যে এমন অবস্থা হয়েছে যে দর্শক ওই ভিলেনকে ধরে এমন মার দিয়েছে পরে মানে পুলিশ দিয়ে তাদেরকে কন্ট্রোল করে ভিলেনকে নিয়ে যেতে হয়েছে আমাদের দেশে আমার প্রিয় ভিলেন হল ড্যানিস সিরাক রাজীব ভাই ফরিদি ভাই এনারা তো ওয়ান সেভেন নাইন ছিল সময় ওনাদেরকে চরম ভালো লাগতো ওনারা আসলে ভিলেন হিসেবে পারফেক্ট ইভেন মিশা ভাই মিশা ভাই হিজ দ্য পারফেক্ট ফর ভিলেন ক্যারেক্টার হিজ দ্য পারফেক্ট ফর ফিল্ম আমাদের সিনেমায় আসলে ভিলেন এখন তো বর্তমানে মিশা সদাগর ভালো করছে আমাদের আসলে ম্যানারিজমটা চেঞ্জ করতে হবে ভিলেন মানে যে খুব কঠিন খুব রুড়ো আচরণ খুব শক্ত অভিনয় করতে হবে এই বিষয়টা না আসলে হলিউডের ভিলেনদেরকে দেখলে নাই করছে তারা সুন্দর হয় নাই করছে তাদের অভিনয় আরও সাবলীল থাকে গেল বছর জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খানের সাথে বিরোধ নিয়ে দ্রুতই বাস্তব ভিলেনে পরিণত হন মিশা সৌদাগর অনেকে হয়তো শুনলে অবাকই হবেন বাস্তবে দুজনের সম্পর্ক ছিল অনেক মধুর এই অম্ল মধুর সম্পর্ক নিয়েই ফিরব বিরতির পর বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর মিশা ভাই আপনাকে স্টুডিওতে স্বাগতম থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য আমি সম্মানিত এবং কৃতজ্ঞ ভাই আমরা প্রতি অনুষ্ঠানে একটি শিরোনাম করি এবং আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে মন্দলোকের ভেতর বাহির সাধারণত যাদেরকে আমরা ভিলেনস রোলে আমাদের সিনেমায় দেখি তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষের কৌতূহল থাকে যে আসলেই তারা মানে পর্দার মতো ভয়ঙ্কর কিনা আপনিও যখন দর্শক ছিলেন তখনও নিশ্চয়ই জনপ্রিয় যারা ভিলেন ছিলেন তাদের নিয়ে ভাবতেন কিন্তু আপনি এই দীর্ঘ সময় তো তাদের কাছ থেকে দেখেছেন আসলে কেমন মানুষ তারা আমার মনে হয় যদি একটা কথা বলি বাংলাদেশের যদি গোত্র ভাগ করি অভিনয়ের যে নায়ক নায়িকা তারপরে মানে খলনায়ক বা ভিলেন ভিলেন যারা করেন বা কমেডিয়ান তাহলে আমি নিজেকে খুব সম্মানিত বোধ করব যে কারা কারা ভিলেন করেছিলেন এবং তাদের ব্যক্তিত্ব কী ছিল শ্রদ্ধেয় ইমাম আহমেদ শ্রদ্ধেয় রাজু আহমেদ শ্রদ্ধেয় খুলিলুল্লাহ খান শ্রদ্ধেয় রাতিন সাহেব তার বাবা মাতিন সাহেব মতিন ভাই শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান শ্রদ্ধেয় আহমেদ শরীফ শ্রদ্ধেয় রাজীব ভাই শ্রদ্ধেয় আমার আত্মিক ওস্তাদ হুমায়ুন ফরিদি শ্রদ্ধেয় মিজু আহমেদ শ্রদ্ধেয় সাদেক বচ্চু তো আমার মনে হয় যে যদি বাট আমি যেভাবে বলে ফেললাম এইভাবে যদি অন্য কোনো ওয়ার্ডের অন্য নায়ক দের এই সিরিয়াল অন্য নায়িকাদের সিরিয়াল বা পার্শ্ব অভিনেতা অভিনেত্রী বা কমেডিয়ানদের এই সিরিয়ালটা এত রুষ্টপৃষ্ট হবে না কারণ এটা কারণ ছিল যে তারা যেমন পারফর্মার ছিলেন স্ক্রিনে তেমনি তাদের পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ছিল ওই পরিচ্ছন্ন ব্যক্তিত্বের জন্য যখন পর্দার ইমেজটা দুইটা মিলিয়ে এমন একটা জায়গায় চলে যায় মানুষের স্মৃতি মনস্পটে জল করে এই জন্য আজকে আমি অকপটে তাদের নাম বলতে পারলাম যে তাদের পারফরমেন্স এবং তাদের ব্যক্তিত্ব এমন জায়গায় ছিল আমি সম্মানিত তাদের নাম উচ্চারণ করে স্ক্রিনে কেমন মানে অনেকে মনে করে যে আচ্ছা মিশা ভাই তো এমন মানে অনেক অনেক করছে সে সিগারেট খাচ্ছে আসলে আপনাদের জীবনযাপন কেমন আসলে মানে আমি ওনাদেরটা বলি ওনারা ছোটো ছোটো করে বলি আমি কাজ করেছি তেটম শামসুজ্জামান সাথে অসাধারণ মানুষ তারপর রাজীব সাহেব অসাধারণ ব্যক্তিত্ব তার হুমায়ুন ফুটি তো আমি পাগল বললাম তো আমার আত্মিক উস্তাদ আমার আত্মা বলে সে আমার ওস্তাদ তারপরে হচ্ছে আমাদের মিজো আহমেদ ভাই তারপর হচ্ছেন আমাদের সাদেক বাচ্চু সাহেব তো এই আহমেদ শরীফ সাহেব এরা বিশাল ব্যক্তিত্ব অধিকার এরা না মিশলে মানে বলে বোঝানো যায় ভাই অবশ্যই দিপজল ভাই এত বড় মন তার এই চিন্তা করা যায় না তো কাজ হচ্ছে ওনারা প্রত্যেকেই যার যার জায়গায় খলিলুল্লাহ খান শ্রদ্ধা আমি তার সাথে কাজ করেছি তো মানে আমি কি শেষ করতে পারবো না আর আমি যে কি বলা হলো ড্রিঙ্ক আমি জীবনে ড্রিঙ্ক টিংক করি না সেটা লাইফ স্টাইলটা জানতে চাচ্ছিলাম অত ফিল্মের জন্য কেউ বানিয়ে দিয়েছে আমি শর্টের প্রয়োজনে দু একটা টান দিয়েছি আমি জীবনে সিগারেট খাইনি আমি ড্রিঙ্ক করি না আমি কোনো পান টান জীবনে আমি কোনো রকম অ্যালকোহলিক কোনো কিছু আমি নিতেই পারি না ব্যাট কমেন্ট শুনেছেন কখনো যখন প্রথম প্রথম করতেন যে যখন অসংখ্য মানে হ্যাঁ আমি ব্যাট কমেন যতগুলো বাংলাদেশে ভিলেন আসলে সবচেয়ে ব্যাট কমেন মানে আমার কারণ আমি একেবারে তরুণ থেকে ঢুকেছি তরুণ ভিলেন ফিল্মে কিন্তু কেউ ছিল না আমি একেবারে তরুণ ভিলেন ছিলাম তো তরুণ ভিলেন জায়গাটা মানে আমি বিয়ের পরপরই তখন রিক্সা বা ছবির দু চারটা ছবি করে খুব নাম হয়ে গেছে তো আমার শ্বশুরবাড়ি যাচ্ছি আমি রাজারবাগ এমন সময় বাংলা মোটরে বাংলা মোটর থেকে যখন আমি মগবাজারে গেলাম ফুল বাচ্চারা ফুল বিক্রি করে না তো আমার ওয়াইফকে ফুল বলছে যে ম্যাডাম ফুল নেবেন ফুল নেবেন দেখে আমরা যদি তাকে বলে এই যে গুন্ডা 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 তো আমি তো খুব রাগ পরে আমার ওয়াইফ আমাকে বোঝালেন যে না ডাকটা করার কিছু নেই এটা তোমার ইমেজকে তারা বলে পারফর্মিং বিচার আসলে কোনটা বেশি কঠিন মানে করা বেশি নাকি আপনার বীরেনদের ক্যারেক্টার পোর্ট্রেট করা বেশি কঠিন মনে হয় করা কঠিন অবশ্যই ভিলেনের একদের একটা প্রবলেম হয়ে যায় তারা তাদের একটা ব্যারিকেটে বাধা থাকে সেখান থেকে তার ইমেজ ভাঙতে তাদের অনেক সমস্যা হয়ে যায় তারা ভাঙতে চান না খুব কম মানুষ রয়েছেন যারা ভেঙে আবার সাকসেসফুল হন ভিলেনের আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন টাইপের ক্যারেক্টার করা যায় তো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমি মনে করি কাজে আপনি নায়ক থেকে খলনায়ক হয়েছেন আপনার কোনো আফসোস নাই এক বিন্দু মাত্র নেই বিশ্বভাই আপনি শুধু এখন মানে অভিনেতা নন আপনি নেতাও আমরা নেতার গল্প শুনবো বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি আমাদের সাথে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর বিরতির পর ফিরে এলাম বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মিশা সওদাগর বিরতির আগে বলছিলাম যে আপনি এখন নেতা আমি যদি মানে আমার যে দৃশ্যকল্পটা এভাবে বলি যে এক বছর আগেও আমাদের সিনেমার ভক্তরা সবাইকে একসাথে পছন্দ করতো সাকিব খানকে পছন্দ করতো মিশা সদাগরকে পছন্দ করত তারও আগে যদি বলি ফারুক ভাইকে পছন্দ করতো তো আমি বলবো যে গত কয়েক মাসে একটা অস্থিরতা তৈরি হলো আমি দেখলাম যে ভক্তরা ভাগ হয়ে যাচ্ছে সাকিব খানের ভক্তরা আলাদা হয়ে যাচ্ছে মিশা সদাগরের ভক্তরা আলাদা হয়ে যাচ্ছে ফারুক ভাইয়ের ভক্তরাও আলাদা হয়ে যাচ্ছে এই ধরনের একটা পরিস্থিতি কেন হলো আপনি তো এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা এই বিষয়গুলোকে এড়ানো যেত কিনা অবশ্যই এড়ানো যেত একটা কথা মনে রাখতে হবে যে আমি আমি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই বা আমি যখন কোথাও সার্টিফিকেট আনতে যাই বা কোনো সার্টিফিকেটের কোনো ব্যাপার থাকে বা কোনো অ্যাকাডেমিক কোনো ব্যাপার থাকে তাহলে সেখানে প্রথমে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি বা তোমার মার নাম কি তোমার ঠিকানা কী তোমার পেশা কী আমার পেশা যদি হয়ে থাকে ফিল্ম তাহলে আমার বাবার হচ্ছেন আমার আমি যা করি না কেন ওনাদেরকে কোনো ভাবে ডিজাইনার করা যাবে না ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা তো অবসান হয়ে গেছে যে কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু একজন জনপ্রিয় শিল্পী একজন আমরা যে ভাষায় তাকে বলি একজন শিল্পী যখন এফডিসিতে নির্বাচনের রাতে একটি ঘটনা ঘটল এরপরে কিন্তু পরিষ্কার কোনো বিষয় আসেনি যে সাকিব খানের উপর কেন হামলা হলো বা আপনি শিল্পী সমিতির এখন সভাপতি আপনার একজন সদস্য উপর হামলা হয়েছে আপনার কাছ থেকে কিন্তু একটা বিবৃতি আশা করা হয়েছিল যে আপনি বলবেন যে না এই ধরনের ঘটনা এফডিসিতে ঘটা উচিত হয়নি এই বিষয়টি আসলে একদমই কেমন যেন একটা বিবৃতি আমি আমাকে তেনফির তারিখে আমাকে লাইভ অনুষ্ঠানে নিয়েছিল এটার তখন আমি জাস্ট নির্বাচিত হলাম এবং আমি বলেছিলাম যে এটা তীব্র নিন্দা প্রকাশ করি শিল্পী এফডিসিতে অপমানিত হবে বা এটা কেন হবে এটা তো হওয়ার না আর আমি নির্বাচিত হওয়ার আগে যদি বিবৃতি তখন আমি হতে না হতেই তো আমাদের কেস কামারি চলে আসলো আমাদেরকে আদালতের মুখাপেক্ষি হতে হলো আমরা তারপরে এখানে অন্যান্যকে প্রমাণ করে আবার এসছি কাজেই এরপর আমাকে কোনোদিন জিজ্ঞেস করেনি ব্যাপার নিয়ে এভাবে খোলাখুলি ভাবে আর সাকিব খান নিজে বলেছে যে আমি সাকিব খানকে প্রথম নিউজ সাকিব খানকে কিন্তু ওই রুম থেকে নিয়ে গাড়িতে তুলে দিয়েছে একমাত্র তিনি ব্যক্তিগতভাবে আমাকেও বলেছে সেখান থেকে কিন্তু কেউ বেরোয়নি ভেতরে মৌসুমী ছিল বের হয়নি অমিত হাসান ছিল বের হয়নি ওইখানে ড্যানি ভাইয়া ছিল আসেনি ওইখানে পাশে তো অমর সানি ছিল কেউ বের হয়নি আমি আমার জীবন রিস্ক নিয়ে আমি ওকে নিয়ে গাড়ি উঠিয়ে তারপর পার করে দিয়েছি কাজেই হচ্ছে আমি আমার দায়িত্বটা মনে পালন করেছি একজন মানুষ হিসাবেই মানে আপনার কথা থেকে বুঝতে পারছি যে আপনি জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছেন তার মানে হচ্ছে সেখানে আসলে এমন কিছু হয়েছে যেটা আসলে কখনোই হওয়া উচিত না অনেক চারজন লোক যদি মানে চারজন এক শুধু কিন্তু আমার মনে হয় একশো লোক ছিল কথার কথা দুঃখজনক হলো সত্য যে আমরা মামলার যে আপডেট দেখলাম সেখানে কিন্তু দেখলাম যে কোনো ঘটনাই ঘটেনি এই ধরনের একটা ঘটনা এটা তো তদন্ত করে তারা দেখেছে তদন্তের উপর তো আমি কিছু বলতে পারি না আহ মানুষ ছিল সখানিক তো মানুষ থাকতেই পারে এরকম তো তে তুমি জানো ভালো করে নির্বাচনের সময় রাত জাগে দুই দলের সমর্থক থাকে রাত জাগে অনেকে স্পন্সর একটু উত্তেজনায় হয়েছিল আমরা ধরে নেচ্ছি একটা উত্তেজনায় হয়েছিল অবশ্যই হয়েছে আপনি নিশ্চয় সভাপতি হওয়ার পর আরো অনেক দিকে নজর দিতে হচ্ছে সবশেষ আপনারই দুজন খুব কাছের মানুষ নিয়ে কিন্তু সারা দেশই এখন বলতে গেলে এক ধরনের তালমাটাল সাকিব খান এবং আবু তাদের প্রতি আপনার পরামর্শটা কি খুব সংবেদনশীল সংবেদনশীল একটা क्वेश्चन এটা আমি আপনার খুব প্রিয় মানুষ দুটো আপনি কি পরামর্শটা দেবেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওরা এখন আর সাধারণ মানুষ না ওদের পেছনে এই দেশের অনেক ইনভেস্ট করা আছে ওরা এখন দর্শকের একটা প্রপার্টি তো মানে এই প্রপার্টির জায়গা থেকে তারা যে সিদ্ধান্তে আসুক না কেন মনে রাখা উচিত ইন্ডাস্ট্রি তাদের তৈরি করেছে একটা সাকিব খানের উপর বিশ্বাস যাতে তাদের এমন কোনো আচরণ যাতে ইন্ডাস্ট্রি ক্ষতি না হয় এই দিকটা তাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত আমি মনে করি কারণ তাদেরকে আজকে যে ফিনান্সিয়াল সলভেন্ট তারা যে সলভেন্ট হয়েছে তাদের যে নাম খ্যাতি জাতীয় পুরস্কার পেয়েছে সবগুলো কিন্তু ফিল্ম থেকে তো আমি আশা করব যে আহ যেটা আসুক না কেন সেটা হচ্ছে যাতে যে ফিল্মের ক্ষতি না হয় সাথে সিনেমা হচ্ছে আমায় হ্যাঁ আমরা ইয়ে করবো মানে স্ক্রিপ্টটা পছন্দ হতে হবে তোমার আমরা স্ক্রিপ্ট পছন্দ না হলে তো আমি এমনি ডিক্লে দিয়েছি যে স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজই করবো না আমি কাজে অবসর নিতে চাই তবে স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেলে বা কোনো ব্যক্তি পছন্দ হয়ে গেলে বা কোনো ঘটনা পছন্দ হয়ে গেলে আমি করব বাট আমি এটা বলতে চাই তা সাকিব খানের সাথে কেন কাজ করা যাবে না এটা কিন্তু ভুল একেবারে এটা একটা কে জিনিস সৃষ্টি করেছে কাজ করি না আমরা যদি বিগত দশ বারো পনেরো বছর দেখি যখন এই চলচ্চিত্র একেবারে অবক্ষয় তখন আমি গর্ব বা অহংকার স্বরূপ বলতে পারি মিশা সাকিব মিলি ইন্ডাস্ট্রি থেকে এনেছে বছর খান আমরা করেছি যত ছবি এর মধ্যে আমি আশা করবো যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সুপার ডুপার হিট আমরা দিয়েছি কাজই হচ্ছে মিশা আর সাকিবটা একটা ধামাকা তো আমি ওই কাজ করছি যে মিশন অগ্নিপথ আমি সাকিব আমরা কাজ করছি যে পিকে জামাই পাঙ্কু জামাই সামনে কোনো ভালো একটা প্রডিউসার বলেছেন আমি বললাম অবশ্যই স্ক্রিপ্ট পাঠাবেন আপনি পছন্দ হলে অবশ্যই কাজ করব আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে জানতে চাই যে আপনার পরবর্তীতে আপনি যাদেরকে খলনায়ক হিসেবে কাজ করতে দেখছেন তাদের মাঝে আপনার সম্ভাবনাময় মনে হয় কাকে বা কাদের আমি আমি প্রশ্নটা তোমাকে তোমার কাছে করতে চাই তুমি আমাকে লিস্ট একটু বলতো যে আমার পরে কারা একটু এই লিস্টটা তুমিকে দাও আমি অভিনয় করছেন অনেকে সানুশিবা করছেন আচ্ছা এবং শিমুল করছেন এবং সবশেষ আমরা নবাগত একদম সবশেষ সিনেমায় আমরা তাসকিনকে দেখছি জিতু হাসানকে দেখছি মানে এটা আপনি ভালো বলতে পারবেন আসলে তারা কেমন করছে আমরা খুব বেশি না আসলে সিরিয়ালটা খুব বেশি না তাহলে তুমি তাহলে তুমি বলতে পারছ না আর সিরিয়ালটা বেশি না সম্ভবত জিতু মাত্র করেছে একটা করেছে সব শেষ বললাম গহিনের একটা করেছে তাহলে তারপর তাসকিন মনে হয় একটা করেছে আমার সাথে একটা কাজ করেছে মিশন অগ্নিপথে তার আপনি বলতে চাচ্ছেন মিশা ভাই যে নেগেটিভ রোলে এই মুহূর্তে আপনার তুমি আমি বলতে চাই আমি তোমার কাছে শুনতে যাচ্ছি মানে আমি যে নো আমি বলতে চাচ্ছি না তুমি আমাকে বলো যে তুমি কাকে বলবা যে কারো ছবি আমাকে দেখাও যে যে এক পরিপূর্ণ প্রেজেন্টেশন আছে পরিপূর্ণ 100% পুর আছে ইয়াং ভিলে ইন বাংলাদেশে বাংলাদেশে যখন রাজীব হুমায়ুন ফরিদ আইটেম শামসুজ্জামান আমেশ্বরের ছেলে বা ভাই বা ভাগ্নে অদ্বিতীয় ছিলাম আমি ডনের সবচেয়ে সম্ভাবনা মানে সম্ভাবনা ছিল তোমাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে অবশ্যই ধন্যবাদ যিনি তাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য আর একটা কথা বলতে চাই অবসর মানে কি মানে যে রেগুলার কাজ করি এভাবে কাজ করা সম্ভব না এইভাবে কাজ করতেও পারবো না কারণ সময় বয়স থাকে সময় থাকে আমি স্ক্রিপ্ট পছন্দ হলে করবো এটা একটা ব্যাপার কাজ রেগুলার থেকে আমি কিন্তু হয়ে গেলাম ধন্যবাদ দর্শক আগামী সপ্তাহে ফিরে আসব আবারও কোনো ঘটনার পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন